হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি, যদি আপনি একজন ইন্ডিয়ান হন তো ইন্ডিয়ার মধ্যে কি চলছে আপনি তো জানেনই। জিও ভার্সেস বাকি যত কোম্পানি আছে সব টেলিকম কোম্পানি মাথায় হাত পড়ে গেছে, কারণ জিও যখনই তাদের ধান্দানাদান অফারটা নিয়ে এলো তখনই অনেকের মাথায় হাত পড়ে গিয়েছিল। 3 মাস বা 84 দিন শেষ হয়ে যাওয়ার পর জিও আবার সেম অফার সেম প্রাইসে দিয়ে দিল, সেম কিছুটা বেশি। যদি জিওর মধ্যে আপনি 399 টাকা রিচার্জ করেন তাহলে আপনি 84 ডেজের জন্য পার ডে 1 GB ফ্রি 4G ইন্টারনেট সঙ্গে আনলিমিটেড কলিং, আনলিমিটেড SMS, আনলিমিটেড রোমিং ফ্রি পাচ্ছেন। এখন যদি 309 রিচার্জ করেন তো সেম অফার পাচ্ছেন, কিন্তু সেটা 54 ডেজের জন্য। তো বাকি যে কোম্পানিগুলো আছে তাদের যদি মার্কেটে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই জিওর সমতুল্য কোনো অফার দিতে হবে। এই জন্য এয়ারটেল, ভোডাফোন সবাই নেমে পড়েছে ফিল্ডে। ভোডাফোনের ক্ষেত্রে যদি ধরা যাক তো ভোডাফোন একটা নতুন অফার লঞ্চ করেছে, 244 টাকার প্ল্যান। যদি আপনি একটা নতুন ভোডাফোনের সিম নেন এবং তাতে 244 টাকার এফআরসি রিচার্জ করেন তখন আপনি সেখানে পেয়ে যাচ্ছেন পার ডে 1 GB ডেটা 70 ডেজের জন্য, এবং এর সঙ্গে আপনি পাচ্ছেন ভোডাফোন টু ভোডাফোন আনলিমিটেড কলিং। এখানে কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড ভোডাফোন টু ভোডাফোন কলিং আপনি পাচ্ছেন। যারা ভোডাফোনের এক্সিস্টিং কাস্টমার, যারা অনেক দিন থেকে ভোডাফোন ইউজ করে আসছেন তাদের জন্য নতুন অফার 344 টাকা। যদি আপনি 344 টাকা রিচার্জ করে নেন তাহলে ভোডাফোন আপনাকে দিচ্ছে 1 মাসের জন্য। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র 1 মাসের জন্য। এটা স্টেট ওয়াইজ ভ্যারি করে, যেমন ওয়েস্ট বেঙ্গল 344, কোনো কোনো জায়গায় 345। যদি আপনি এই রিচার্জটা করে যান তো আপনার 1 মাস পার ডে 1 GB এবং সঙ্গে যে কোনো নেটওয়ার্কে আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন, সেটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়, লোকাল, STD, যে কোনো। এখানেও একটা ক্যাচ আছে, আপনি দিনে শুধুমাত্র 300 মিনিট কথা বলতে পারবেন এবং একটা সপ্তাহে আপনি 1200 মিনিট কথা বলতে পারবেন। ভোডাফোন বলছে এটা আনলিমিটেড, কিন্তু এখানে ভোডাফোন দিচ্ছে শুধুমাত্র 300 মিনিট। এয়ারটেলও একটা নতুন অফার লঞ্চ করেছে 399 টাকায়। আপনি যদি 399 টাকা রিচার্জ করেন তো আপনি 70 দিনের জন্য পার ডে 1 GB করে পেয়ে যাচ্ছেন এবং সঙ্গে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের জন্য করতে পারছেন। এবং এখানেও সেই 300 মিনিটের লিমিটেশন, আপনি দিনে 300 মিনিট যে কোনো মোবাইলে ফোন করতে পারবেন। তো জিওকে টক্কর দেওয়ার জন্য এরকম অনেক অফার আসছে, কিন্তু একটাও জিওর ধারে কাছে পর্যন্ত যেতে পারছে না, কারণ এটা কোম্পানির লস হয়ে যাবে। সেক্ষেত্রে তারা নিজেদের মধ্যে যত ঝগড়াঝাটি করুক না কেন, শেষ পর্যন্ত লাভ হচ্ছে আমাদের, আমাদের মতো সাধারণ কনজিউমার, যারা এত কম খরচায়, এত কম টাকাতে। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে 4G ইন্টারনেট এত সস্তা হয়ে যাবে। জিও আসার দরুন আমরা এটা বুঝতে পেরেছি যে 4G ইন্টারনেট কতটা সস্তা, এবং বাকি যে কোম্পানিগুলো এখনও পর্যন্ত আছে ইন্ডিয়ায় তারা আমাদের কীভাবে লুটছিল। যে কোনো দেশে 4G তেমন খরচা হয় না, যেটা আমরা জানতাম না। আমরা ভাবতাম হয়তো 4G বা 3G একটা খুব হাই স্পিড ইন্টারনেট, খুব দামি ইন্টারনেট, কিন্তু না, জিও আসার পর জিও আমাদের চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিল যে 4G ইন্টারনেট খুবই সস্তা, আমাদের জন্য সহজলভ্য। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, যদি এরকম ভিডিও আরও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার বাটনটা আছে সেটাও প্রেস করে রাখবেন। এর ফলে আমার তরফ থেকে যাই নতুন নতুন লেটেস্ট ভিডিও আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। সব বন্ধুরা ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য, সবাই ভালো থাকবেন।